नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সত্যজিৎ রেসিপি। আজকে আমি আপনাদেরকে সেদ্ধ চাল দিয়ে একটি পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটি আপনারা সকাল বিকালে নাস্তায়ও বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। আপনি যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারপর পাশের বেল আইকন টিপে অল বাটনে ক্লিক করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। পিঠাটি বানাবার জন্য আমি এই মতো একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এই বাটির মাপ করে দিয়ে দেবো 2.5 বাটি সেদ্ধ চাল। ভাত খাবার যে চালগুলো হয় সেই চালগুলো আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে এই পিঠাটি বানিয়ে ফেলতে পারেন। তো আমি 2.5 বাটি চাল একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর আমি অল্প অল্প জল দিয়ে চালটাকে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নেব। চালের থেকে যতটা নোংরা আছে সেই নোংরাটাকে ফেলে দিতে হবে। তো 3 থেকে 4 বারের মতো আমি জলটাকে পাল্টে পাল্টে ধুয়ে নেব চালটাকে। তো বন্ধুরা, আমি জলটাকে পাল্টে পাল্টে 4 বারের মতো ধুয়ে নিয়েছি। এখন আমার চালটা পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার ডবল আমি জল নিয়েছি। তো আপনারা যতটুকু চাল নেবেন তার ডবল কিন্তু জল নেবেন, নয়তো চালগুলো ভালো মতো ভিজবে না। তো আমি জলটাকে দিয়ে চালের সাথে মিশিয়ে সারা রাতের জন্য এই চালটাকে রেখে দেব। তো বন্ধুরা, আমি চালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি চালটা নিয়ে নিয়েছি। আপনারা দেখুন চালটা ফুলে ডবল হয়ে গিয়েছে। তো আপনাদের হাতে যদি সময়টা কম থাকে আপনারা 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। তো এখন আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি কিছুটা চাল দিয়ে তারপর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেবে না, নয়তো চালটা পাতলা হয়ে যাবে। তো জলটাকে দিয়ে আমি একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি চালের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এই মিহি পেস্টটাকে। তো দেখতেই পাচ্ছ এই মতো মিহি করে এই চালের মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে। তো বাকি যেটুকু চাল রয়েছে সেই চালটাকে আমি আবারও মিহি মিশ্রণ বানিয়ে নিয়েছি। তারপর আমি চালের মিশ্রণের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যে যার স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চা চামচ চিনি। তো চিনিটাকে দিয়ে দিয়েছি, এখন আমি মিশিয়ে নেব ভালো করে। এভাবে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো করে ফেটিয়ে নেবেন এই পিঠাটি খেতে ততটাই বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো জল। তো জলটাকে দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য মিশিয়ে নিয়েছি। তো এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নেব। পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য চুলার মধ্যে একটা তাওয়া চাপিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর পিঠাগুলো বানানোর জন্য এই মতো একটা হাতা নিয়ে নিয়েছি, এতে করে বানানো সুবিধা হবে। তো তারপর আমি তাওয়ার মধ্যে কিছুটা তেল দিয়ে তাওয়াটা চারিপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, যে মিশ্রণটা আমরা চাল দিয়ে বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণের থেকে এর মধ্যে এক হাতা নিয়ে তারপর এ তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে একটু সমান করে দিচ্ছি। সমান করে দেওয়া হয়ে গেলে চুলার আঁচ একদম কমিয়ে চাপা দিয়ে 10 থেকে 20 সেকেন্ডের মতো রেখে দেব। তো বন্ধুরা, 20 সেকেন্ড পর আমি চাপাটা খুলে নিয়েছি। এখন আমি উল্টে নেব পিঠাটাকে। খুব সহজে কিন্তু এই তাওয়ার থেকে পিঠাটা ছড়ে আসবে। তো বন্ধুরা, উল্টে নেওয়ার পর আমি আবারও 10 সেকেন্ডের মতো চাপা দিয়ে রেখে দেব। তো 10 সেকেন্ড পর আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। এখন আমার পিঠাটি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটাকে তুলে নিচ্ছি আর একইভাবে সমস্ত পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর এই রেসিপিটি আপনারা সকাল বিকালে নাস্তায়ও বানিয়ে ফেলতে পারবেন, মাত্র 10 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করবেন ভিডিওটাকে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।